अरे ये सांभा, कितने फिल्म फाइल आया है रे? सरदार 5। क्या सब्सक्राइबर 2500 और ये फिल्म फाइल सिर्फ 5? बाकियों को बोलो जल्दी से भेजने के लिए। जी सरदार। ये तुम लोग सुनो रे, जल्दी जल्दी अपना म्यूजिक बनाओ और ये फिल्म फाइल भेज दो। फेसबुक आईडी मालूम है ना, डिस्क्रिप्शन में लिंक है। वेलकम बैक गाइस। तो गाइस आजकेर ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কেন? কারণ আজকে আমি মিউজিক বানাবো না, তোমরা মিউজিক বানিছো সেটাই আজকে আমি শুনবো এবং রিভিউ করব, আর তারপর বলবো কোনটা ভুল হয়েছে, কতটা ঠিক হয়েছে, ঠিক আছে? কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোথায় আরো ভালো করতে হবে। ওকে গাইস, এন্ড যারা এখনো এফএলএম ফাইল সেন্ড করোনি মিউজিক বানানোর পরে, তারা তাড়াতাড়ি মিউজিক বানাও, সেন্ড করে দাও। পরের ভিডিওটা মানে নেক্সট ভিডিওটা একটা উইকে, ওয়ান উইকে দুটো ভিডিও আসবে FLM MZFLM রিভিউ এর, ঠিক আছে? তো তোমরাও পাঠিয়ে দাও। ওকে গাইস, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তো চলো শুরু করা যাক। তো গাইস আগের দিনের ভিডিওর ফার্স্ট কমেন্ট হচ্ছে ডে ব্রেক মিউজিক। তো ইয়েস, খুব তাড়াতাড়ি ম্যাশআপ গানটাও আসবে, অর্ধেক হয়েছে আর অর্ধেকটা এখনো হয়নি, ঠিক আছে? তো এরপর আমরা ভিডিওর দিকে আসবো। আমাদের কালকে আমাদের কাছে ফার্স্ট যে মিউজিকটা এসেছিল সেটা হচ্ছে ড্রাগন হার্ট ধীর রয়, তো এটাই শুনবো। ওকে গাইস, তো রেডি? 3 2 1 গো। ওকে, তো ধীর ভাই মানে এখানে একটা প্রবলেম করে দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল স্যাম্পল প্যাক ইউজ করেছে এই মিউজিকটার মধ্যে, আর সেটাকে FLM ফাইলের সাথে ইনক্লুড করেনি, যার কারণে এখানে শো করছে না, ঠিক আছে? তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা যখন এই মিউজিকটা ক্রিয়েট করবে MZFLM রিভিউয়ের জন্যে, তখন সেটাকে ডিফল্টে মানে FL Studio মোবাইলে যতগুলো স্যাম্পল প্যাক আছে সেগুলো দিয়ে বানানোর চেষ্টা করবে। ওকে, তাহলে এই জিনিসটা প্রবলেমটা হবে না। তো এখানে ড্রামটা তো অবশ্যই দরকার আমাদের, আমি আলাদা কোনো দিয়ে দিচ্ছি। ওকে ফ্যান্টাস্টিক, এখানে অন্য কিছু আর কিছু ইউজ হয়নি, মানে ড্রাম আর স্নেয়ার ইউজ হয়েছে, তো আমি এটাই ইউজ করে দিচ্ছি। স্নেয়ার, ওকে 909। ওকে, কিছু করার নেই আমার কাছে, তো এটা ইউজ করতে হবে আপাতত। তো চলো আবার শুনে নেওয়া যাক। অসাধারণ, কিন্তু এখানে আমি দুটো প্রবলেম বলে দিই। ওকে, দুটো, এই যে এখানে যে পিয়ানোটা ইউজ করা হয়েছে, এই পিয়ানোটার যে সুরটা দিয়েছো বা যেরকম টাইপের কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা খুবই ভালো, ঠিক আছে? এটা হচ্ছে সিনেমেটিক আর কি, সিনেমেটিক মেলোডি, ঠিক আছে? তো কনসেপ্টটা খুবই ভালো, কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই ধ্যান রাখতে হবে, যখন যখন পিয়ানো মেলোডি বানাবে তখন মিক্স করবে ভালো করে। ওকে, এখানে ইকিউ ঠিক করা নেই, ঠিক আছে? তো অবশ্যই ইকিউটা ধ্যান রাখবে। আর নেক্সট যেটা আমি বলে দিই, এখানে একটা ফ্লুট ইউজ করেছে, তো ফ্লুটটায় দেখো মিক্সটা কতটা, 71 আর ডিকেটা 63, ঠিক আছে? তো আমি সিঙ্গেল শোনাচ্ছি তোমাদেরকে যে কীরকম টাইপের সাউন্ড শুনতে লাগছে। ওকে, তো ফ্লুটটা যেটা বাজছে সেটা পরের যে সাউন্ডটা, মানে সামনে ধরো 4-5 নোট আছে, ঠিক আছে?
ঠিক আছে, এটা বাজলো। এরপরের এই যে ডিকেটা আছে, এই যে পুরো মানে রিভার্বটা দেওয়া আছে এটার মধ্যে, এই সাউন্ডটাই পরেরটাতে চলে যাচ্ছে, পরের যে আর কি ইয়েটা আছে, মেলোডিটা আছে। তো এই জিনিসগুলো অবশ্যই ধ্যান রাখতে হবে, ঠিক আছে। তাছাড়া মিউজিকটা দারুণ হয়েছে, খুবই ভালো হয়েছে। আর এখানে যে বেস কম্পোজিশনটা আছে সেটা তো দারুণ হয়েছে। এখানে ড্রামটা অর্ধেক, তারপরে বেসটা স্টার্ট করা হয়েছে, ওটা আমার খুবই ভালো লাগলো। ওকে, তো নেক্সট আমাদের কাছে যেটা ইয়েটা এসেছিল সেটা হচ্ছে কি রিমঝিম দ্বারাতে তন্ময়। ওকে, রিমঝিম দ্বারাতে তন্ময়। ওকে গাইজ, রেডি? 3, 2, 1, গো। ওকে, তো এখানে ই ডিমিনিস্ট ইউজ করেছে, ই ডিমিনিস্ট কর্ড। ওকে, ই ডিমিনিস্ট কর্ড ইউজ করেছে, কিন্তু 7টা কি জন্য এলো? ওকে, তো এটা এখানে কর্ড প্রোগ্রেশন কিন্তু অবশ্যই ধ্যান দিতে হবে, ই ডিমিনিস্ট তার সাথে আবার 7th। ওকে, এই যে এইটা, ঠিক আছে, তো এই জায়গাটা অবশ্যই ধ্যান দিতে হবে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে বিট অবশ্যই মেনটেন করতে হবে, ঠিক আছে, এখানে বিট মেনটেন করা নেই কিন্তু। ওকে, তো এইটা হচ্ছে একটা বিট, এই যে এটা হচ্ছে পুরোটা একটা বিট, ঠিক আছে, এখান থেকে এতটা। তো এই বিটটাকে অবশ্যই ইউজ করতে হবে, এই বিটের মধ্যে যদি তুমি দুটো কর্ড ইউজ করতে চাও, দুটো কর্ডস, তাহলে দুটো ইউজ করবে, যদি একটা ইউজ করতে চাও তাহলে একটা ইউজ করবে, ঠিক আছে। এমন নয় যে তোমার একটা কর্ডস এখানে চলে এলো, ঠিক আছে, আবার এখান থেকে এইখান থেকে স্টার্ট করে দিলে আর একটা কর্ড মাঝখানে চলে এলো, সেখানে বিটে গোলমাল হয়ে যাবে, বিট। ওকে, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই ধ্যান রাখতে হবে। আর তাছাড়া মানে যে ইয়ে আছে, পুরো ফুল কম্পোজিশন আছে, সেটা খুবই ভালো হয়েছে। আর ড্রামটাও দারুণ, মানে দারুণ। ওকে, তো এগুলো অবশ্যই ধ্যান রাখতে হবে, এই যে বিট, তারপর বিপিএম, এই জিনিসগুলো অবশ্যই ধ্যান রাখতে হবে। ওকে, তো আমাদের কাছে নেক্সট যে মিউজিকটা আছে সেটা হচ্ছে গিয়ে বাংলা সং মিউজিক, মুর্শিদ আলম। তো থ্যাংক ইউ তোমাকে মিউজিক সেন্ড করার জন্যে। ওকে গাইস, তো 3, 2, 1, গো। এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে, এখানে একটাই প্রবলেম আছে, যেটা হচ্ছে গিয়ে সেই একই জিনিস, স্কেল গোলমাল, ঠিক আছে। তো এখানে বলে দিই, তোমার যে মেলোডিটা আছে, মানে ওকে, তো এই যে মেলোডিটা আছে এটা এই পার্টটাতেও সেম আছে, এই পার্টটাতেও সেম আছে, দেখিয়ে দিচ্ছি। তো দুটোই যখন সেম আছে, তাহলে তুমি এখানে দুটো এই যে ফার্স্টের কর্ডটা এটাও ইউজ করতে পারতে, কিন্তু এখানে গোলমালটা কোথায় করেছো? এখানে এই কর্ডটাতে গোলমাল করেছো। ওকে, ঠিক আছে, দুটো কর্ডেই গোলমাল করেছো, যার কারণে তোমার মিউজিকটা পুরোটাই আর কি
স্কেল স্কেলের বাইরে চলে গেছে এরকম শুনতে লাগছে। বাকি আরেকটা জিনিস আমি বলে দিই, যেটা হচ্ছে কি, ড্রাম যখন ইউজ করবে ওকে, তখন চেঞ্জ করে ইউজ করবে। এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে এতটা ড্রাম প্যাটার্ন যেটা দিয়েছো, ইউজ করেছো, সেটা একই ধরনের আছে, ঠিক আছে, যার কারণে বোরিং হয়ে যাবে, মানে যে শুনবে সে বোরিং হয়ে যাবে। তোমাদেরকে এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, মুন পাখি, ওকে, ফ্যান্টাস্টিক, তো ড্রাম প্যাটার্ন, ইয়েস। তো গাইস এখানে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো যে এখানে যে ড্রামটা আছে, ঠিক আছে, তো সেই ড্রামটা কিন্তু একই ধরনের নেই, ওকে, মানে চেঞ্জ করে করে দেওয়া হয়েছে, কখনো ড্রাম রোলিং ইউজ করা হয়েছে, কখনো আরও কিছু ইউজ করা হয়েছে, ওকে। তো আমি শুনিয়ে দিচ্ছি, ওকে, ওকে, ওকে গাইস। তো এরকমভাবে করতে হবে, মানে ড্রামটা একই রকমভাবে যে কন্টিনিউয়াসলি চলে যাবে সেরকম কিছু নয়। আবার এখান থেকে ড্রাম প্যাটার্নটাকে আমি টোটালিটাই চেঞ্জ করে দিয়েছি, ওকে। তো এরকমভাবে ড্রাম প্যাটার্ন ইউজ করবে, ওকে। তাছাড়া মিউজিকের যে, তাছাড়া মিউজিকটা যেটা মেলোডিটা আছে সেটা খুবই ভালো, শুধু কর্ড প্রোগ্রেশনটাই ভুল হয়েছে, আর ড্রাম যে মানে কম্পোজিশনটা আছে ড্রামের সেটা একটু আরও আরও বেটার করতে হবে। কেন? কারণ ড্রামটা একই রকম দিলে বোরিং হয়ে যাবে যে শুনবে, ঠিক আছে। ইয়েস গাইস, তো এই জিনিসগুলোই তোমাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে, আর আমিও চেষ্টা করব তোমাদেরকে আরও ভালোভাবে, আরও বেটারভাবে ভিডিও বানিয়ে সেটা শিখিয়ে দেওয়ার, ওকে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, এফএস স্টুডিও মোবাইল রিলেটেড ভিডিও সববার আগে পাওয়ার জন্য। আর গাইস নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, যারা এখনও FLM ফাইল সেন্ড করোনি মিউজিক ক্রিয়েট করার পর, তারা অবশ্যই সেন্ড করে দেবে, 30 সেকেন্ডের মিউজিক বানিয়ে সেন্ড করতে পারো, ওকে, কোনো অসুবিধা নেই। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই, টেক কেয়ার।